السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. এবার সালামের জবাবটা আগের থেকে ভালো হয়েছে না হয়নি? হয়েছে। এবং আলহামদুলিল্লাহ এইভাবে উত্তর দেওয়ার কারণে আমরা আশা করি সালাম যে দিয়েছে, যারা উত্তর দিয়েছেন, 30টা নাকি পেয়ে গেছে ইনশাআল্লাহ বিজনিল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله نبينا محمد وعلى اله وصحبه اجمعين والتابعين لهم باحسان الى يوم الدين، اما بعد، فقد قال الله عز وجل في قرانه الكريم: يا ايها الذين امنوا ان جاءكم فاسق بنبأ فتبينوا ان تصيبوا قوما بجهاله فتصبحوا على ما فعلتم نادمين. وقال الرسول صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. وبعد، সমস্ত প্রশংসা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি প্রেরক, মহান আল্লাহর জন্য নিবেদন করি দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মুক্তির দিশারী মহান মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার হেদায়েতে আমরা হেদায়েত লাভ করেছি এবং যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হেদায়েত দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। সমস্ত শুধু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন জান্নাতের পথ বাতলিয়ে দেওয়ার জন্য এবং জাহান্নামের পথ থেকে সতর্ক করার জন্য, এবং তিনি হলেন জান্নাতের যাওয়ার দরজা। সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা ব্যতীত। সুতরাং যে যত বড়ই আল্লাহ ভীরু হোক, আল্লাহ ভীরু হওয়ার দাবি করুক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে, তার কথা মেনে না চললে জাহান্নাম তার নিশ্চিত ঠিকানা। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাঈ, লাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাকা নুবুওয়াতি মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাঈ। একদিনের ঘটনা মিশকাতে এসেছে হাদিসটি। উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওরাতের কিছু খণ্ড পড়তেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা দেখে রেগে গেলেন, রেগে তার চেহারা রক্তিম হয়ে গিয়েছে, মানে লাল হয়ে গেছে, ডালিম ভাঙলে যেরকম রক্তিম হয়ে যায় ওরকম। কিন্তু আমার খাত্তাব মাথা নিচু করে পড়তেই আছেন, ওই তাওরাতের কিছু খণ্ড, কিছু পাতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখছেন যে এই অবস্থা, রেগে ফেটে পড়েছে। তখন উমার বিন খাত্তাবকে বলেন: হে উমার, ভয় হাকি উমার, উমার তোমার ধ্বংস হোক, তুমি দেখছো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থা। তখন উমার রাদিয়াল্লাহু আনহু মাথা উঁচিয়ে দেখলেন যে সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছেন। কেন? তাওরাতের কিছু খণ্ড উনি পড়তেছেন দেখে। এরপর উনি বললেন যে আমি আল্লাহর আনা চাই, আল্লাহর গজব থেকে এবং তার রাসূলের গজব থেকে, ক্রোধ থেকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা আমাদের জন্য স্মরণীয় এবং শিক্ষণীয়, লাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাকা নুবুওয়াতি মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাঈ, তুমি মূসার এই তাওরাতের এই খণ্ড পড়তেছ,
মনে রেখো লাউকানা মুসা হাইয়ান, যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, ও আদরাকা নবুয়াতি, আর আমার নবুয়ত পেয়ে যেতেন, মানে নবুয়ত কাল, মা ওয়াসাহু ইল্লা ইত্তাবাই, তার কোনো উপায় ছিল না আমার অনুসরণ করা ছাড়া। আজ তো মুসা আহত হয়েছে, এবং মেশকাতে সামান্য তারতম্য হিসাবে বিশুদ্ধ। এখান থেকে লক্ষ্য করে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যদি কেউ মুসার অনুসরণ করে, মুসা আলাইহিস সালাম একজন নবী, তাকেও যদি কেউ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে, তাহলে সে কি পথভ্রষ্ট হয়ে যাবে? আর এখানে কি বলছেন যে মুসা আলাইহিস সালাম যদি বেঁচে থেকে আমার নবুয়তকাল পেতেন, মানে আমার জীবদ্দশা পেয়ে যেতেন, নবুয়ত হওয়ার নবী হওয়ার পরে আমার নবুয়তকাল পেতেন, মা ওয়াসাহু ইল্লা ইত্তাবাই, তাহলে তার আমার অনুসরণ করা ছাড়া কোনো উপায় ছিল না। তাহলে কার এমন উপায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে সে জান্নাতে যেতে পারে? আছে কোনো ইমাম, কোনো বড় মানুষ, কোনো বুজুর্গ আছে? কোনো বুজুর্গ নাই, কোনো ইমাম নাই, যেখানে মুসা আলাইহিস সালাম পর্যন্ত নবীর নবুয়তকাল পেলে তারও কোনো উপায় ছিল না, নাজাতের আল্লাহ রাসূলের অনুসরণ ছাড়া। সেখানে আপনি কাকে বড় পীর, বড় বুজুর্গ বলে খাড়ো করবেন, যার প্রতিটি কথা আপনি শুনবেন, সে কথা উনি উঠবেন বসবেন? অসম্ভব। এই হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার প্রত্যেকটি কথা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয়, একমাত্র যেটা তার সাথে খাস, যেমন তার নয়টা বিবি ছিল, এ কথা বলেন প্লিজ মাস্ট বি সাইলেন্ট, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার অনুসরণ ছাড়া মুসার কোনো গতি নাই, যদি বেঁচে থাকতেন আর কারো উপায় আছে? ইমাম শাফি আছে, ইমাম মালিক, হাম্বাল, কারো উপায় নাই, সবার ঠিকানা হবে জাহান্নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এড়িয়ে চলে, তাকে বাদ দিয়ে এদেরকে অনুসরণ করা হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়, তার প্রত্যেকটি কথা কাজ আমাদের জন্য আমলযোগ্য। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণ অনুকরণ কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নিশ্চিত, কোনো কথাই সাহাবায়ে কেরাম বাদ দেননি। তারা হাদিসে উল্লেখ, তাদের বর্ণনা হাদিসের পাতায় পাতায় পাওয়া যায়, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রায়তু সাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা ওইভাবে নামাজ পড়তে হবে, আমাকে নামাজ বা সালাত পড়তে দেখছো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কথা কাজ আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়, এবং জান্নাতের পথ একটাই খোলা, জান্নাতের রাস্তা একটাই, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যথেষ্ট গুরুত্ব রয়েছে, কিন্তু এই গুরুত্বকে নষ্ট করার জন্য দেখা গিয়েছে মুনকারিন হাদিস, এক শ্রেণীর হাদিস অস্বীকারী, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই মানতে রাজি নাই, তারা বলে শুধু কোরআন মানব, তো এরা কাফেরের গোষ্ঠী। পক্ষান্তরে মুসলমানদের ভিতরে কিছু ইসলামের দুশ্মন, ইসলামের মাসলা মাসাইল শরীয়ত নষ্ট করার জন্যে ভিতর ভিতর কিছু হাদিস জাল করেছে। কোরআন তো জাল করতে পারেনি, কোরআন জাল করতে পেরেছে? কোরআন জাল করতে পারেনি, কারণ আল্লাহ নবীর যুগে কোরআনকে লিখে দেওয়া হয়েছিল, লিপিবদ্ধ করা হয়েছিল, কিন্তু হাদিসটা কিছুটা ভিন্ন ছিল, হাদিস লেখা হয়েছিল বটে, কিন্তু সব হাদিসই লেখা হয়নি। হাদিস মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন, কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে যা কিছু বলা হয়ে থাকে, এতে নিশ তার অবকাঠামো এরকম ছিল, তিনি দেখতে এরকম ছিলেন, তিনি না অধিক লম্বা ছিলেন না অধিক খাটো ছিলেন, এগুলো হলো হাদিস।
তো হাদিসটা অনেকটা ব্যাপক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মুখ দিয়ে যেটাই বের হয়েছে সেটাই হাদিস। সেই হিসাবে হাদিসটা বলা যেতে পারে এক প্রকার যেন অসীম। তো যা হোক, হাদিস সংরক্ষিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে লিখিত আকারে সবটুকু হয়নি, লিখিত আকারে হয়েছে, মুখস্থ আকারে হয়েছে, সুতুর এ সুদুর মানে কাগজ কলমে লেখা হয়েছে, আবার মুখে হেফজ করা হয়েছে। যেমন আবু হুরায়রা হাজার হাজার হাদিস তার মুখস্থ ছিল। তো আর এক সাহাবি আব্দুল বিন আমর আল আস, উনি হাদিস লিখে রাখতেন। আবু হুরায়রা বলছেন যে আমি সব থেকে হাদিস মুখস্থ করেছি, কিন্তু আব্দুল বিন আমর আল আস তিনি আচ্ছা আজান হচ্ছে এই জন্য কি বিরতি দেব, একটু বিরতি রাখা যাক। আলহামদুলিল্লাহ আজানগুলি শেষ হলে পর্যন্ত, তবে যেহেতু আমরাই আছি এই বিষয়ে একটা মাসলা বলতে চাই। আল্লামা নাসরুল আলবানী রহমতুল্লাহ আলাই তার তামামুল মিন্নাহতে একটা আসর এনেছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি খুতবা মেম্বারে বসে যখন মুয়াজ্জিন আজান দিতেন তখন উনি পাশের লোকদের জিজ্ঞাসা করতেন যে বাজার রেট কেমন চলছে, বর্তমানে বাজার রেট কেমন চলছে, মানে জরুরি কথাগুলি বলতেন। এখান থেকে শেখ আলবানী বলছেন যে যদিও মোস্তাহাব আজানের উত্তর দেওয়াটা, কিন্তু যদি আরও জরুরি কোনো কাজ থাকে রানিং হওয়া যেতে পারে। তাই যা হোক, এখন হলো আজানের বিরতি, সাড়ে সাতটা নাকি জামাত শুরু হবে, তো ওনাদের ডিস্টার্ব হবে, সেই হিসেবে সাড়ে সাতটা পর্যন্ত আমি চালিয়ে যাব, এরপর বিদায় নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ শর্টকাটে শেষ। তো যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব, তার কথা কাজের গুরুত্ব আছে এবং তার মুখ দিয়ে নিশ্চিত কথা, এটি শরীয়ত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটাও বলে গিয়েছেন যে তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না, যে ব্যক্তি আমার উপর মিথ্যা কথা বলবে সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। কারণ মিথ্যা কথা বলা মানে একটা শরীয়ত নিজে থেকে বানিয়ে দিবে রাসূলের নাম দিয়ে, তো এটা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মনে হয় মিথ্যা কথা বলা হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে, নাকি হয়েছে? ইবনে আবিল আওজা নামক এক বেদিন, সে হাদিস জাল করার অপরাধে ধরা পড়ে, তাকে নিয়ে আসা হয় মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। তার মানে হাদিস জাল করে বলা, মিথ্যা করে বলা কত বড় অপরাধ লক্ষ্য করে দেখেন। যে সে যুগের খলিফার অর্ডারে তাকে নিয়ে আসা হয় তরবারে দিয়ে গর্দান উড়িয়ে দেওয়ার জন্য, জাল হাদিস রচনা করার দায়, মানে আল্লাহর রাসূলের নামে জাল হাদিস করেছে। তখন সে বলেছিল যে আমাকে হত্যা করে লাভ কী, আমি চল এই 4000 হাদিস আপনাদের ধর্মে জাল করেছি, যেখানে হালালকে করেছি হারাম, হারামকে করেছি হালাল। তখন বলা হয়েছিল যে তোমার সমস্ত জাল হাদিস বড় বড় ইমাম যারা আছেন আলেম তারা চালনির মতো করে চেলে দিবে, চালনি দিয়ে আটা চালতে গিয়ে যেমন খড়কটা সব আলাদা হয়ে যায় ওরকম করে তোমার এই জাল হাদিসগুলি আলাদা করে দেবে, কিন্তু তোমার এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই, তার গর্দান মেরে দেওয়া মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাহলে হাদিস জাল করা ছোটোখাটো অপরাধ নয়, বড় অপরাধ। আর দেখবেন জাল হাদিস এমনকি জয়ীফ হাদিস এগুলো দিয়ে দেখবেন যে বেদাতির গোষ্ঠী, কবর পূজারী, মাজার পূজারী এগুলোকে ভিত্তি করে তাদের ব্যবসা চলছে, তাদের ধর্ম চলছে। এই সুফিবাদের লোকগুলি যে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সর্ব সৃষ্টি করেছে, এর মূলে কি? একটা জাল হাদিস। আউওয়ালামা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছে। তাহলে এটা সহি কোনো হাদিস নয়, জাল হাদিস। জাল হাদিস দিয়ে আকিদা তৈরি হচ্ছে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ইমানের অংশ, মানে জাল হাদিস দিয়ে ইমান প্রমাণ করা হচ্ছে যে দেশ ভালোবাসা ইমান কোথায় পাওয়া যাবে, কোনো হাদিস নেই, কোনো ভিত্তি নেই কথাটা।
অনুভব খাওয়ার কালীন সালাম আদান প্রদান কোনো ব্যাপারই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের অবস্থায় সালাম দিয়েছেন বলে সুনান আবু দাউদ হাদিস হয়েছে। অথচ খাওয়ার সময় সালাম দিলে আমাদের দেশের লোক কি চটে যায় বলে জানেন না হাদিসে আছে। কোন হাদিসে আছে? জাল হাদিসে আছে। এমন জাল যাওয়ার কোনো ভিত্তিও নেই। মোল্লা আলী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে লা আসল আল্লাহ, আর কোনো ভিত্তি নেই। জাল হাদিসের একটা ভিত্তি থাকে, এর থেকে ওই মৃত্যুক শুনলো, ওই মৃত্যু থেকে ওই মৃত্যুক, একটা হাদিসের সনদ জাল করে, কিন্তু এর জাল সনদও নেই। এমন একটা মিথ্যা কথা বাংলাদেশের মানুষ পাবলিক থেকে শুরু করে হুজুরও মুখস্থ করে নিয়েছে। আবার দেখবেন গাড়িতে লেখা আছে নামাজ বেহেস্তের চাবি, নামাজ জান্নাতের চাবি, কে বলেছে এটা? কোনো সহি হাদিস আছে? সহি আছে, এটা সহি হাদিস, তবে এটাকে জাল হাদিস বলা যায় না। এসনাদ সনদ বিবেচনা, কিন্তু হাদিসটা মূলত দয়িক এবং অর্থ সঠিক নয়। একজন হিন্দু নামাজ পড়লে জানা যাবে? হিন্দু মানুষ সময় কী করে? মসজিদে মাসা চাঁদা দেয়, ইফতারি করায়, তো রোজাদার সমস্ত রোজাদার সব পেয়ে যাবে, কারণ আসলটাই তো নেই। এই জন্যে কলেমাটা হলো জান্নাতের চাবি, কিন্তু চালু রয়েছে কি? বেহেস্তের চাবি। কাদিয়ারাদের একটা মানে হাদিস, তারা এটা খুব লুফে নিয়েছে, ওটা একটা জাল হাদিস। একটু আগে বললাম না যে মুসা আলাইহিস যদি জীবিত থাকতেন আর আমার নবত কাঁপতেন তাহলে তার আমার অনুসরণ করা ছাড়া কোনো উপায় ছিল না। এটা সহি হাদিস। পক্ষান্তরে আর একটা হাদিস আছে লাউকানা মুসা ওয়া ঈসা হাইয়াইনে মা ওয়াসাহুম ইল্লা ইত্তাবাই, মুসা ওয়া ঈসা যদি জীবিত থাকতেন আমার অনুসরণ করা ছাড়া কোনো উপায় ছিল না। ঈসা আলাইহিস জীবিত নাই, তাহলে এই হাদিসে যে বলা হলো যে মুসা ঈসা যদি জীবিত থাকতেন আর আমার নবতকাল পেতে তাহলে তাদের অনুসরণ ছাড়া কোনো উপায় ছিল না। তো মুসা ঈসা যদি জীবিত, তার মানে জীবিত নাই, মুসার মতো ঈসাও মারা গিয়েছে। তাহলে একটা আকিদা প্রমাণ করতেছে এই কাদিয়ানিরা, এই বিধর্মী কাদিয়ানিরা মূলে হাদিস দেখাচ্ছে। এবং দুঃখিত হওয়ারই বিষয় যে হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেছে, তার ইবনে কাসির, তার মানে হাদিস চলে আসছে কিন্তু সম্পূর্ণ বানাওয়াট কথা, সঠিক কথা নয়। ঈসা আলাইহিস আসলে জীবিত আছেন এবং ঈসা আলাইহিস যখন আসবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণে বাধ্য হবে, অনুসরণ করবে, তার দিনকে প্রচার করবে। তাহলে আমরা বুঝতেই পারছি তো, যা হোক এই জাল হাদিসের উপরে শিরিক কুফর সব কিছু কায়েম রয়েছে। তো এই জাল হাদিসগুলি ওলামায়ে দিন আলাদা করে দিয়েছেন, কিন্তু এরপরও যারা গাফেল তারা এগুলোকেই বলে বেড়াচ্ছে, বিশেষ করে বিদাতপন্থী যারা সুফি মতবাদের লোক যারা, তারা এগুলোই কিন্তু বলা বলি করে বেড়াচ্ছে। এই জয়ী জাল হাদিসগুলি নিয়েই তারা তাদের মানে মাজহাবকে টিকিয়ে রেখেছে। হানাফি মাজহাবের অনেক মশলা রয়েছে, দেখবেন এর মূল হলো জাল অথবা জয়ীফ। জয়ীফ জাল হাসরা মশলা খাড়া, এই জন্য আলবানিকে দেখতেই পারে না আমাদের হানাফি মাজহাবের গোষ্ঠী, কারণ আলবানি রহমতুল্লাহ আলাইহির যে জয়ীফ হাদিসগুলি এসেছে ওই প্রায় হাদিস দেখা যাচ্ছে আমাদের হানাফি মাজহাবের হাদিসগুলো পড়ে গেছে। তখন তো ওদের বেজায় রাগ যে এই হাদিসগুলো দেখবেই না মানুষরা, বলবে যে এটা জয়ীফ আছে, আলবানি জয়ীফ আছে আসে, আলবানি কি দেখতে পারে? আচ্ছা ইমাম আলবানি রহমতুল্লাহ নিজে কিছু করেন, সোনান ইবনে মাজাহ সম্পর্কে ইমাম জাহাবি বহু কাল আগে বলে গেছে, শত শত বছর আগে বলে গেছে, ফিহে নাহু মিন মিয়াত মিন আলফ হাদিস আর দাঈফ, এভাবে বলছেন যে ওর ভেতরে প্রায় আলফ এক হাজার মতো জয়ীফ হাদিস আছে আর ৩৫টা ৪০টা মতো জাল হাদিস আছে। এখন কথা হলো যে ইমাম জাহাবি তো আগেই বলে গেছে যে হাজার খানেক হাদিসের ইবনে মাজাহ আলমে তো হাজারও বলেন, উনি ৯৫০ না এরকম বলেছেন, কিছু মানে ৯৫০ মতো, কিন্তু এরপরও আলবানির ওপরে হামলা যে আলবানি এই করেছে সহি হাদিসগুলো জয়ীফ আছে, মানে উনি একটা মাপকাঠিতে মহাদিসের মাপকাঠি অনুযায়ী সহি হাদিস কোনটা জয়ীফ আছে কোনটা আলাদা করে দিয়েছেন, কিন্তু উনি নতুন করে একটা সহিকে জয়ীফ বলছেন এমন। তো যাহার সমস্ত শুধু আজারের সমত
বিরতি ছিল, একামত সমাপ্ত হয়তো বিরতি দিতে হবে নাকি, তো সেই হিসাবে আমি আলোচনা শেষ করে দিতে হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আলোচনা শেষ করলাম এখানেই। ধন্যবাদ, জাকুমুল্লাহ খায়ের, আবার কালাফিকুম।